বাবার দামি ফোন ছয় বছরের ছেলের হাতে। এ দেখে জেগে ওঠা লোভ সামাল দিতে না পেরে নিষ্ঠুর দুই প্রতিবেশী কিশোর ভাই ওরসে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে অবুঝে শিশুটিকে হত্যার পর কাফন ছাড়া দাফন করে লাশ গুম করে রাখে। ফোনের জন্য ছয় বছরের রনিকে দুই কিশোর খুনি হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে। নিহত রনি উপজেলার কুলিকুণ্ডা গ্রামের রহিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে দাঁতমণ্ডল গ্রামের ওরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে প্রতিবেশী রিফাত আর লিটনের সঙ্গে বের হয় রনি, যাদের ওপর ভরসা করে ছোট ছেলেটা ছয় বছর বয়সেই দামি ফোন হাতে নিয়ে ঘুরতে গিয়েছিল। কিন্তু লোভী দুই কিশোরের আর নজর ছিল ওই ফোনের প্রতি, এই কথাটি জানতে না অবুঝ শিশুটি। আর তার জন্যই রনির সঙ্গে থাকা দামি মোবাইল ফোনের জন্য হত্যা করে লাশ পুকুরে ডুবিয়ে রাখে তারা। পরে ঘটনার তিন দিন পর খুনিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নাসিরনগর থানার ওসি বলেন, ওরসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। আজকে দুপুরে তার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করে।